এখানে বার্থডে কেক, ক্যান্ডেল, কিছু চকলেটস এবং কিছু মাফিন কেক দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল, বাচ্চারা ঘুরে ঘুরে এখানেই দাঁড়াচ্ছিল। আর আমার বুড়ি তো মাশাল্লাহ এগুলো দেখে এত খুশি, আর ও বার্থডেতে আসলেই এমনি অনেক হ্যাপি হয়ে যায়, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আজকে সবগুলো পরিয়ে এসেছে এই বার্থডে পার্টিতে, আর ওয়া ঘুরে ঘুরে পোজ দিয়ে ছবি তুলছে, ভিডিও করছে, মাশাল্লাহ। তো এই সাইডটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন এবং ব্যানার দিয়ে, আর ওয়া ঘুরে ঘুরে দেখলো, ওর কাছে বেশ পছন্দ হয়েছে। এইটা ছিল বাচ্চাদের জন্য সবচেয়ে মজার মুহূর্ত, এখানে সবাই একটা একটা করে গিফট পেয়েছে হাতে, আর গিফট নিয়ে পোজ দিয়ে ছবি তুলছে, ভিডিও করছে, সবগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, সাথে একটা দুটো ছেলে ছিল, ম্যাক্সিমামই মেয়ে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বার্থডে গেল এখানে মাঝখানে দাঁড়িয়ে আছে, আরোয়া কিন্তু এর মধ্যে হারিয়ে গেছে, কারণ আরোয়া অনেক ছোট ওদের মধ্যে। তো সবাইকেই গিফট দেওয়া হয়েছে, গিফট বক্সের মধ্যে অনেক কিছুই ছিল, বাচ্চারা যাই পাক না কেন একটুখানি পেলেই ওরা খুশি মাশাল্লাহ। তো ওরা গিফট প্যাক নিয়ে কিন্তু খুব সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলেছে। ছবি তোলা, ভিডিও করা সব কিছুই শেষ, কেক কাটা শেষ, এখন হচ্ছে আমাদের ডিনারের পালা, সবাই খাওয়া দাওয়া করবো। মজা মজা মজা।